আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানতে চলে আসলাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি, আগের থেকে তো অনেক ভালো আছি। তাই এটা শুনতে খুব ভালো লাগে, আমরা আসলে শুনতে চাই এটা যে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। দর্শক একটু পরিচয় করে দিই, আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমার এই ভাইটি গত কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন, মূলত ওনার পিএলআইডি এই সমস্যাটা নিয়ে উনি ভর্তি হয়েছেন আমাদের এখানে। সো আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনে, আমি বলবো অল্প কিছুদিনে ভর্তি ছিলেন উনি আমাদের এখানে, এবং আগামীকালকে উনি চলে যাবেন। একটু খোঁজ খবর নিতে এসেছি কেমন আছেন, এবং শুনতে পেয়েছি যে উনি ভালো আছেন, এবং এখন ওনার সরাসরি ওনার মুখ থেকে শুনতে এসেছি আসলে সত্যি সত্যি কেমন আছেন। আসুন দর্শক, উনি প্রথম দিন যখন এসেছিলেন আমাদের এখানে ওনার যে অবস্থাটা সেই অবস্থা সম্পর্কে আমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলেন, আমরা একটু সেটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিবুল ইসলাম, আমার বয়স 35। পেশাগতভাবে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি, এবং আমার জবটাই ছিল হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকার জব। আমার বাড়ি হচ্ছে পিরোজপুরে, বাট আমি ঢাকাতে থাকি হচ্ছে খিলক্ষেতে আমার বাসা। একটা সময় ছোট থেকে আমি মানে বড় হয়েছি, মোটামুটি আমার বয়স যখন 15-16 তখন পর্যন্ত আমি ঠিক ছিলাম, বাট এর পর থেকে দেখা যাচ্ছে প্রথম দিকে 2017-18 দিকে আমি বুঝতে পারি যে আমার পিছনে ব্যাক সাইডে একটু ব্যথা ফিল হচ্ছে, বসতে গেলে ব্যথা হচ্ছে বা একটু দাঁড়াইলে কিছুক্ষণ পরে আবার ব্যথাটা হচ্ছে। যদিও সেটা প্রথম দিকে অতটা আমি রিয়েলাইজ করতে পারি নাই, পরবর্তীতে এটা আস্তে আস্তে যখন বাড়তে থাকলো তখন আমি প্রথম বিভিন্ন জায়গায় ডক্টরের শরণাপন্ন হয়েছি। প্রথম ডাক্তার বলেছিলেন যে এটা বিভিন্ন এক্সারসাইজের কথা বলেছিলেন, না আমাকে আমাকে শুধুমাত্র আমার যতটুকু মনে পড়ে উনি এক্সরে দিয়েছিলেন, এক্সরে এবং কিছু মেডিসিন দিয়েছিলেন, নর্মাল ব্যথার যে মেডিসিনগুলো ওইগুলো দিয়েছিলেন, আর হচ্ছে কিছু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দিছিলেন। হ্যাঁ, ওই সময় শুধু কোমরে ব্যথা ছিল, ব্যথাটা অন্য কোথাও ছিল না। প্রথম ডাক্তার দেখানোর পরে দেখলাম যে না আসলে কোনো উন্নতি হচ্ছে না, এবং পরবর্তীতে আরো কিছুদিন পরে দেখতেছি যে আমার ব্যথাটা ক্রমশই দিন দিন মাজা থেকে দেখা যাচ্ছে আমি আমার শক্তিটা আমি হারাই ফেলতেছি, পায়ের দিকে ব্যথা যাচ্ছে, তারপর শোল্ডারে ব্যথা আসতেছে, নিতে নেকে ব্যাক নেকেও কিছু ব্যথাটা ট্রান্সফার হচ্ছে। এরপর আরো কিছু আরো কয়েকজন ডাক্তার আমি দেখাইছি, সেখানেও দেখা যাচ্ছে তারপরে একজন ডাক্তার বলেছিলেন সার্জারির কথা, বাট আসলে বয়সটা এমন ছিল যে সার্জারির দিকে আমরা আসলে যেতে চাই নাই, আর কেনই বা সার্জারির দিকে যাবই বা কেন, ওই সময় সার্জারির কথা আমরা চিন্তা করি নাই আসলে। তারপরে আরো কিছু ডাক্তার দেখানো হয়েছে, কয়েকজন ডাক্তার দেখানো হয়েছে, তারা সবাই ম্যাক্সিমামই বলছে এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে, বাট আমি আসলে সন্তুষ্ট হতে পারতেছিলাম না। তো এর মধ্যে 2017 সালের শেষ দিকে হয়তো বা আমি টিভিতে দেখলাম যে ডক্টর শফিউল্লাহ স্যারের একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে দেখলাম তার অনেক বড় একটা ইন্টারভিউ, সেটা দেখে মোটামুটি আমি কনভিন্সড হলাম, এবং তার একটা অ্যাপয়েন্টমেন্ট আমি নিলাম। সেখান থেকেই প্রথম ট্রিটমেন্টটা নেওয়া, পেইন রিলেটেড মেইন ট্রিটমেন্টটা আমার সেখান থেকেই শুরু। পরবর্তীতে যদিও স্যার বলেছিলেন যে আমাকে থেরাপি দিতে হবে, এবং প্রথমে বলছিলেন যে আমার ডিস্ক ওয়াপ আসলে ওইভাবে মাত্র শুরু হয়েছে, তখন আর কি শুরু হয়েছে মাত্র, পুরোপুরি হয় নাই। তারপরে আমি আসলে ট্রিটমেন্টটা কন্টিনিউ করি নাই, ওটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল, ট্রিটমেন্টটা আমার কন্টিনিউ করা উচিত ছিল। ট্রিটমেন্টটা কন্টিনিউ না করার পরে পরবর্তীতে আমি 2019 সালে আবারও স্যারের শরণাপন্ন হই, এবং আবারও কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেডিসিন আমি তিনি অ্যাডভাইস করেন। তারপরে 2022 সালে আমি যখন আসি তিনি তখন বলছিলেন এটা একটু সিরিয়াস পর্যায়ে চলে গেছে, আরো কিছু মেডিসিন এবং থেরাপি এবং কিছু ইঞ্জেকশন অ্যাডভাইস করছিলেন, যদিও আমি থেরাপিটা নিয়েছিলাম, ইঞ্জেকশনটা আমার নেওয়া হয় নাই। তো
তো এরপরে এখন আমার পরিস্থিতিটা খুবই খারাপ দিকেই যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমার হাতের শক্তি আমি খুব কমই পাই, পায়ের ব্যথাটাও বাড়ছে, ব্যাক পেইন খুবই মারাত্মক অবস্থা, এবং এটা দেখা যাচ্ছে যে শোল্ডারেও আমি ব্যথাটা এখন আমার অ্যাড হয়েছে আর কি। তো এরকমই এখন পরিস্থিতি খারাপ হওয়ার পরে আবারও আমি আসলাম এখন 2023 সালের। সো ট্রিটমেন্টটা আসলে কন্টিনিউ করতে এবার চিন্তা করলাম যে ট্রিটমেন্টটা একবারে মানে কমপ্লিট করি। আজকে আমার ট্রিটমেন্টের প্রথম দিন, সবাই আমার জন্য দোয়া করবেন। এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি যেন সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারি, এই দোয়া সবাই আমার জন্য করবেন ইনশাল্লাহ। দর্শক দেখলেন তো একটা একটা সমস্যা নিয়ে এসেছিলেন। সো আফটার ট্রিটমেন্ট কেমন আছেন, আসুন ওনার মুখ থেকে শুনি। স্যার জি কি অবস্থা বলেন, আপনি নিজেই বলেন। আলহামদুলিল্লাহ, মানে আমি যখন এসেছিলাম তখন তো সবাই দেখলোই বা জানলোই যে আমি বেশি সময় ম্যাক্সিমাম হলো 5 মিনিট বা 2-3-4 মিনিট পরেই আমি ব্যথা অনুভব করতাম এবং প্রচুর প্রচন্ড ব্যথা ছিল। দাঁড়ায়ও থাকতে পারতাম না, শুয়ে থাকতে পারতাম না, ইভেন বসেও থাকতে পারতাম না। আমার সাপোর্ট দরকার ছিল, বসার সময় সাপোর্ট দরকার ছিল, এরকম দাঁড়ানোর সময়ও সাপোর্ট দরকার ছিল। বাট আলহামদুলিল্লাহ এখানে আমি আছি 12 ডেজ এর মতন আছি এখন, আলহামদুলিল্লাহ অনেকটা বেটার। অনেকটা বলতে কি আমি সম্পূর্ণ মোটামুটি অনেকটা 98% আমি আপনাকে যে থেরাপি দিয়েছে নার্স ডক্টর সবকিছু মিলে হসপিটালের যে সামরিক অবস্থা সবকিছু কেমন লেগেছে, কারণ আপনি তো আরো অনেক হসপিটালে গিয়েছেন হয়তো দেখেছেন বা তাদের সেবাও দেখেছেন। সো ওভারঅল এই যে এখানে যে এত দূর থেকে এসেছেন একটা এক্সপেকটেশন নিয়ে তো অবশ্যই এসেছেন, সেই এক্সপেকটেশনের সাথে এই সেবার কতটুকু মিল পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ প্রথমেই বলতে হবে শফিউল্লাহ স্যার প্রধানের কথা, মানে উনি তো একজন অসাধারণ মানুষ, ইজ এ নাইস গাই। তারপর তার ট্রিটমেন্টের কথা আর কি বলবো, সেটা তো ইমপ্রুভ হলোই, কারণ যেভাবে এসেছি সেভাবে অন্তত যেতে হয় নাই। কারণ অনেক বললাম যে 98% আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। সো কৃতজ্ঞতা আল্লাহ, তার মাধ্যমেই আমাকে আসলে সুস্থতা ই দিয়েছেন, কারণ আমি যে পর্যায়ে এসেছি সেটা খুবই খুবই বেদনাদায়ক ছিল, আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ। সো আর সার্ভিসের কথা যদি বলতে হয়, নার্স তারপর হচ্ছে এখানে যারা সবাই মিলে একত্রিত হয়েই আমার সবাইকেই আমার প্রয়োজন ছিল, সবাইকে প্রয়োজন ছিল এবং সবাই খুব ভালো সাপোর্ট দিয়েছে আমার। সকলের আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আজকে সুস্থ, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। না, এটা বলার এই হচ্ছে, দেখেন বাহিরে ট্রিটমেন্ট ব্যবস্থা ভালো বলা যায়, কিন্তু যে বাংলাদেশেও এখন ডে বাই ডে অনেক ইম্প্রুভ হচ্ছে, যদিও এটা এর পিছনের কারণটা হচ্ছে বাংলাদেশের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থার যে পিছনের কারণ, যে আমাদের দেশে জনসংখ্যা যে পরিমাণ সেই পরিমাণ ডক্টর নাই, যে কারণে সাপোর্টটা হয়তো ওভাবে দিতে পারে না। বাট এখন বর্তমানে এটা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং ডক্টররাও চেষ্টা করতেছেন যতটা সম্ভব যারা রোগী আছেন তাদেরকে সময় দেওয়ার জন্য এবং ভালো চিকিৎসা দেওয়ার জন্য, এবং ডে বাই ডে ইটস ইমপ্রুভিং। সো আমি বলবো যে এখন বাহিরের দিকে নাই করে বা আমাদের দেশের উপরে নির্ভরশীল হয় অনেক ভালো, এবং দেশে অনেক ভালো ভালো ডক্টর আছেন, যেমন একজন আমি যে বললাম ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, স্পেশালি বাত ব্যথা এবং হচ্ছে পেইন রিলেটেড যত ই আছে উনি আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন বাংলাদেশ। সো আপনারা অবশ্যই রিলায়েবল হতে পারেন, তার উপরে রিলায়েবল হতে পারেন, তার চিকিৎসা ব্যবস্থার উপরে রিলায়েবল হতে পারেন। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন, খুব সুন্দর বলেছেন দর্শক। উনি কিন্তু বেশ ছোট ছোট কয়েকটা পয়েন্টের কথা বলেছেন, এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটা সময় আমরা চিন্তা করতাম যে উন্নত চিকিৎসা মানে হচ্ছে ফরেনে যেতে হবে, বিদেশে যেতে হবে, এছাড়া ভালো চিকিৎসা সম্ভব না। দর্শক, এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে, এখন প্রযুক্তির যুগ, এখন প্রযুক্তির কল্যাণে আমরা পৃথিবীর এক কর্নারে বসে পুরো পৃথিবীর খবর জানতে পারছি, কোথায় কি ধরনের চিকিৎসা হচ্ছে। যেই বিদেশের যে চিকিৎসার জন্য আমরা একটা সময় যেতাম, সেই চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু এখন আমাদের দেশেই আসলে অ্যাভেলেবেল,
সেই মেশিনারিজ বলেন, সেই মেডিসিন বলেন, সেই ডক্টর বলেন, সবকিছু সকল প্রযুক্তি কিন্তু এখন আছে, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন, কনফিডেন্ট থাকেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।